আপনি মনে রাখবেন একটি দল থেকে নির্বাচনে একজনের বেশি প্রার্থী দেওয়ার কোনো সুযোগ নেই একজনকে দিতে হয় পর আপনি নির্বাচনী কার্যক্রম অর্থাৎ বলতে গেলে প্রচার প্রচারণা শুরু হয় তার আগে প্রচার প্রচারণাও করা যায় না নমিনেশন পত্র একাধিক ব্যক্তি সাবমিট করতে পারে দল থেকে এটা আওয়ামী লীগ থেকেও করেছে বিএনপির থেকেও করেছে কিন্তু চূড়ান্তভাবে স্কুটিং এর পর অর্থাৎ যাচাই বাছাইয়ের পর একজনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে হয় বিভিন্ন জায়গায় তিনশো আসনের উনি তো একটি ওনারদের আসনের উদাহরণ দিয়েছেন কিন্তু তখনই তো গণমাধ্যমে আলোচিত হয়েছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে আপনাদের মহাসচিবের সাইন করা একাধিক মনোনয়নপত্র থাকবি এবং টাকা গেল লন্ডনে আমাদের ওখানে বলে আওয়ামী লীগের বেশি হয়েছে মারামারি হয়েছে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ধানমন্ডিটিতে রণক্ষেত্র হয়ে গিয়েছে ধানমন্ডির মানুষ জীবন যাপন করতেই আপনার সমস্যা তৈরি হচ্ছিল স্বাভাবিক জীবনযাপন করতে আওয়ামী ওখানে মার হয়েছে বিএনপি আমি আপনাকে আবারও বলি একটা দল থেকে একজনের বেশিকে প্রার্থী করার কোনো সুযোগ নেই কর্তৃক একজনকে বরাদ্দ দিতে হয় একটা দলে একাধিক প্রার্থী থাকে স্কুটিং অনেক সময় বাতিল হয়ে যায় যার জন্য একাধিক প্রার্থী কোনো কোনো সময় প্রস্তুত রাখা হয় নির্বাচন দল থেকে একজনকে নমিনেশন দেওয়া হয় একজনই অংশগ্রহণ করেছে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন বাংলাদেশে একটি আসনে দেখান যে বিএনপি দুজন প্রার্থী ছিল সুযোগ নেই প্রথমত ব্যয় করেন না প্লিজ তার শেষ দিন পর্যন্ত আপনারা একাধিক ছিল প্রত্যাহারের শেষ দিন আপনাদেরকে শেষ বলি একজনকে রেখেছে না এটাই নিয়ম একাধিক প্রার্থী যে কোনো দল থেকে হতে পারে আপনি ডালাভাবে প্রার্থী বাতিল করছিলেন আদালতে কেউ সুযোগ পাইনি যে অনেক যোগ্য প্রার্থীকে বাতিল করে দিয়েছে এটা তো চলেছিল আওয়ামী লীগ বিভিন্ন ভাবে করেছে তারপরও আমরা সমস্ত জায়গায় একজন প্রার্থী রেখেছিলাম এই যে ভুল প্রচারে যে বলে দিলেন আর যদি আপনি এভাবে বলেন যে যেটাকে বলছি চোদ্দো এবং আঠারোর কথা যেটা আপনি বলছিলেন আঠারোর নির্বাচন জনগণ বর্জন করেনি বর্জন করেছে মানুষ চোদ্দ নির্বাচনও বর্জন করেছে আমরা নির্বাচনে থেকে ছিলাম বলা হয়েছিল প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে সাত দফা দাপি দিলাম মানলেন না উনি বললেন আমার উপর আস্থা রাখেন আমরা কেডেবল নির্বাচন করবো উনি আগে রাত্রে নির্বাচনটা করে ফেললেন চোদ্দতে আমরা বরাস করেছিলাম আপনি কিন্তু একটা ভালো পয়েন্ট তুলেছিলেন যে আমরা থেকে বলে বর্জন করে বলেছিলাম যে আওয়ামী লীগ যেহেতু সংবিধানটা সংশোধন করে ফেলেছে তাদের অধীনে কেডবল নির্বাচন সম্ভব না আঠারোতে আমরা আপনাদেরকে সমালোচনা যে বিএনপি থাকলে হয়তো এরকম হতো না আমরা থাকলাম দেখলাম যে ভোটটা আগের রাত্রে হয়ে যায় অর্থাৎ তার দৃঢ় হলো যে সত্যিকার অর্থে সরকার নির্বাচন চায় না সরকার সংবিধান সংশোধন করে নিজের অধীনে নির্বাচন করছে সেটা স্পষ্ট হয়েছে এবং পরবর্তীতে দেখবেন যে সাধারণ ভোটাররাও কিন্তু ভোট বর্জন করা শুরু করেছে